আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে। আজকে সকালে এই নিয়ে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং ভিডিও দেওয়ার পর তোমরা নানা প্রশ্ন আমাকে করেছ, প্রবেশপত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা তোমরা ফেস করেছ এবং প্রশ্নও সাথে সাথে করেছ। আজকের ভিডিওতে সেই প্রশ্নের সমাধান দিব এবং সকল ধরনের কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা। প্রথমেই আলোচনা করব ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে স্বাক্ষর নিয়ে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো ছিল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জিএসটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। প্রথমে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয়েছে, কখন দিতে হবে স্বাক্ষর, অনেকেই প্রশ্ন করেছিলেন। বন্ধুরা, পরীক্ষা যাওয়ার আগেই প্রিন্ট করে বাসায় বসে স্বাক্ষর বা সই করে নিলেই হবে। পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল, ভাইয়া বাংলায় নাকি ইংরেজিতে স্বাক্ষর দিতে হবে? যে কোনো একটি মাধ্যমে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে প্রবেশপত্র যদি বাংলায় স্বাক্ষর দাও তাহলে পরীক্ষার সময়ও বাংলায় স্বাক্ষর দিতে হবে। কারণ তোমরা জানো পরীক্ষার হলে তোমাকে আরও দুটি পেপারে সই করতে হবে, একটি হচ্ছে ওএমআর শিট, আরেকটি হচ্ছে প্রেজেন্ট শিট। এই দুটি শিটের মধ্যে তোমাকে সই করতে হবে। প্রবেশপত্রে যে ধরনের স্বাক্ষর তুমি দিবে ঠিক একই ধরনের স্বাক্ষর তোমাকে বাকি দুটি অর্থাৎ ওএমআর এবং অ্যাটেন্ডেন্স শিটের মধ্যেও সে একই স্বাক্ষর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ তুমি যদি বাংলায় স্বাক্ষর দাও তিন জায়গায় তোমাকে বাংলা স্বাক্ষর দিতে হবে, যদি ইংরেজিতে স্বাক্ষর দাও তিন জায়গায় তোমাকে ইংরেজি স্বাক্ষর দিতে হবে। পরের প্রশ্নটি ছিল, কেমন হবে স্বাক্ষর? স্বাক্ষর তোমার পূর্ণ নাম লিখলেই ভালো, তবে সবচেয়ে ভালো হয় তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেমনটি স্বাক্ষর রয়েছে তেমনটাই দেওয়া। পরের প্রশ্নটি ছিল, কতটি কপি দিতে হবে, তারিখ কী দিতে হবে? একটি কপি প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যাবে, একাধিক নিলেও সমস্যা নেই। তারিখ বসানোর নির্দেশনা প্রবেশপত্রে নেই, তাই তারিখ না বসানোই ভালো। এবার আসি তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে কথাবার্তা। এক ভাইয়া প্রশ্ন করেছিলেন, ইশরাত জাহান আপু, কেন্দ্র দেওয়া নাই কেন অ্যাডমিট কার্ডে? বন্ধুরা, এটা নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলেছি কেন্দ্রটি এবং কেন্দ্র এবং রুম নাম্বার এবং বাকি যে তথ্যগুলো আছে এগুলো পরীক্ষার আগে ওয়েবসাইটে এবং SMS-এর মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়ে দিবে, এবং যখনই জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই নিয়ে টেনশন করবে না। ইমরান ভাই প্রশ্ন করেছিলেন, ভাইয়া সিগনেচার কি এক্সাম হলে দিতে হবে? আপনার ইচ্ছা, আপনি চাইলে বাসা থেকেও দেওয়া যেতে পারে, চাইলে এক্সাম হলে বসেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্নটি করেছিলেন, স্যাররা কি এ ধরনের কোনো নির্দেশনা দিবে বা বলবে? না, স্যাররা এ ধরনের কোনো নির্দেশনা দিবে না, আপনি চাইলে আগেও সিগনেচার করতে পারেন, পরেও সিগনেচার করতে পারেন। মোহাম্মদ আব্দুল কাদের শাহিন ভাই প্রশ্ন করেছেন, প্রবেশপত্র কি কালারে দিতে হবে? হ্যাঁ, প্রবেশপত্র অবশ্যই কালার প্রিন্ট আউট করে নেবেন, এবং সিগনেচার বাংলা ইংরেজির কথাটা একটু আগে আলোচনা করলাম। পরের প্রশ্নটি করেছেন, সোহাগ ভাই, সিট প্ল্যান কবে দিবে? পরীক্ষার আগেই দিবে এবং অবশ্যই আমি এই নিয়ে আপডেট দিব। SK রুবায়েত ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া পরীক্ষার হলে কি ঘড়ি নিয়ে যাওয়া যাবে? ঘড়ির ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি, তবে পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি দেওয়া থাকবে, তাই ঘড়ি না নিয়ে যাওয়াই বেটার। তবে অ্যানালগ ঘড়ির ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি, আসলে জানিয়ে দেবো, তবে ডিজিটাল কোনো ঘড়ি ব্যবহার করা যাবে না। ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটার, ইলেকট্রনিক কোনো ডিভাইসই তুমি সাথে আনতে পারবে না। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন করেছে, ভাই প্রিন্ট আউট করার পর আমি সিগনেচার দিয়ে দিব নাকি এক্সাম সেন্টারে দিতে হবে? যা একটু আগে আলোচনা করলাম, প্রিন্ট আউট করার পর আপনি চাইলে এখনই সিগনেচার করে রাখতে পারেন, আর এক্সাম হলে বসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন ছিল, কাজী জাকারিয়া প্রশ্ন করেছেন, ভাইয়া এক্সাম সেন্টার প্লাস সিট নাম্বার কত, সেটা তো দেখা যাচ্ছে না। ভাইয়া এটা এখন দেখতে পাবেন না, পরীক্ষার আগে SMS-এর মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়ে দিবে। ভাইয়া আমার রেজিস্ট্রেশন কার্ডে সিগনেচার বাংলায় আছে, এখন আমি যদি প্রবেশপত্রে অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটে ইংলিশ সিগনেচার দেওয়া হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? আপনার যেহেতু রেজিস্ট্রেশন কার্ডে বাংলা দেওয়া হয়েছে, শুধু কেন ইংরেজিতে দিতে যাবেন? এর জন্য তো আলাদা কোনো সমস্যা হচ্ছে না, তাই আপনি বাংলা দেওয়ার পরামর্শ রইল। তবে হ্যাঁ, আপনি ইংরেজিতেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। MD আব্দুল কাদের শাহিন ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যে ভাইয়া
ওনারা যে বলছে প্রবেশপত্রে উল্লেখিত স্থান সেই ভবন পরীক্ষা দিতে হবে, তাহলে কি আবারও প্রবেশপত্র ডাউনলোড করা লাগবে নাকি আলাদা করে দেওয়া হবে? আলাদা করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে না, এই যে প্রবেশপত্রটি ডাউনলোড করেছেন এটা সঙ্গে করে নিয়ে গেলে হবে, পরীক্ষার আগে তারিখটি জানিয়ে দিবে। রিয়াজ উদ্দিন ভাই প্রশ্ন করেছেন কালার প্রিন্ট বিষয়টা ক্লিয়ার করে বলতেন। কালার প্রিন্ট মানে হচ্ছে আপনি যে প্রবেশপত্রটা ডাউনলোড করলেন এখানে ছবিটা কালার ছবি আপনার, বাকি তথ্যগুলো রয়েছে এগুলো আপনার কম্পিউটার দোকানে গিয়ে বলবেন কালার প্রিন্ট আউট করে দিতে, তারা করে দিবে। নেক্সট হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া গুচ্ছে ওয়েবসাইটে শুধু সেন্টার বলা আছে কিন্তু সিট নাম্বার এক্স্যাক্টলি নাই কেন? এখন পাবেন না, এটা পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। সর্বশেষ একটি প্রশ্ন নিব, সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন হাসান ভাই, ভাইয়া আমি পিকচারে ব্যাকগ্রাউন্ডে সাদা দিয়েছি এখন কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই। এছাড়া আরও কিছু কথা রয়েছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 7/7/2022 অর্থাৎ আজকে 12টা থেকে 12/7/2022-এর মধ্যে, এরপরে কিন্তু আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। এখানে ক্লিয়ারভাবে বলা হয়েছে কক্ষ নাম্বার ভবন সেন্টারের নাম পরবর্তী SMS এবং ওয়েবসাইটে জানিয়ে দেব এবং আমি অবশ্যই পাশাপাশি আপডেট দিব। ছবি এবং প্রশ্নের ভাষণ পরিবর্তন করতে পারবে 15/7/2022 দুপুর 12টা পর্যন্ত। এছাড়া অ্যাডমিনিস্ট্রেশন টেস্ট এই ইউনিটের ভর্তি পরীক্ষা 30 তারিখে, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 13 আগস্ট এবং সি ইউনিট হচ্ছে 20 আগস্ট। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, আজকে আমরা জানতে পারলাম প্রবেশপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং বিভিন্ন সমস্যার সমাধান, আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।